হ্যালো এভরি ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের সাথে আমি শেয়ার করবো তোমরা কী করে বাড়িতেই ইজিলি ট্যান রিমুভ করতে পারো তার জন্য ফার্স্টই আমাদের লাগবে হচ্ছে রাইস ফ্লাওয়ার রাইস ফ্লাওয়ারের পরে লাগবে আমাদের হচ্ছে গিয়ে কফি আর এখানে আমি দুটো কফির প্যাকেট ইউজ করেছি তারপরে লাগবে ভিটামিন ই ক্যাপসুল আর এখানে লাগবে হচ্ছে অ্যালোভেরা জেল তো সব কিছু আমি মিক্সিতে দিয়ে এটা খুব ভালো পেস্ট বানিয়ে নিয়েছি তো আমি একটু পেস্টটা ঠিকই রেখেছিলাম তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটা রাখতে পারো তো সেটা আমি ফার্স্টে ভালোভাবে হাতে অ্যাপ্লাই করে নেবো তো এখানে আমি হাতে নেকে ফেসের সব জায়গাতেই অ্যাপ্লাই করবো তোমাদের যেখানে যেখানে মনে হচ্ছে যে ট্যানের প্রবলেম হচ্ছে তো সেখানে সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো এটা কিন্তু খুব ভালো ট্যান রিমুভ করে তার সাথে তোমাদের যে ডেড সেলস থাকে স্কিনের উপরে সেটাও খুব ভালো রিমুভ করে তোমাদের স্কিনটা অনেক বেশি ব্রাইট স্মুথ অ্যান্ড ক্লিয়ার করে দেবে তোমাদের যাদের ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসের প্রবলেম আছে সেটাও কিন্তু খুব ভালো মতো ওটা রিমুভ করে দেয় এটা সব জায়গায় অ্যাপ্লাই করে কি করবে হালকা হাতে মাসাজ করবে তো এটা তোমরা এক থেকে দুবার উইকলি লাগাতে পারো তার বেশি লাগাবে না সেটাতে তোমাদের স্কিন কিন্তু রাফও হয়ে যেতে পারে কোনো জিনিসই ওভার ইউজ করা উচিত নয় তো এখানে আমি ভালোভাবে স্কিনের অ্যাপ্লাই করে নিচ্ছি এটা কিন্তু স্কিন খুব ভালো করে এক্সপ্লোলিয়েটও করে তার জন্য কিন্তু আমাদের ট্যানটা খুব ইজিলি রিমুভ হয়ে যায় তো এখানে আমার সব জায়গায় মোটামুটি ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছো আমি কীভাবে হালকা হাতে এটা মাসাজ করছি খুব বেশি জোরে করবে না আমি আবারও বলছি তাহলে কিন্তু তোমাদের স্কিন ড্যামেজও হতে পারে এর মধ্যে যেহেতু রাইস ফ্লাওয়ার দেওয়া তোমরা জানো রাইস ফ্লাওয়ার আমাদের স্কিনের জন্য কত ভালো এজিং প্রবলেম রিডিউস করে প্লাস আমাদের স্কিন অনেক ব্রাইট করে দেয় কফি ট্যান রিমুভ করতে হেল্প করে অ্যালোভেরা জেল তো তোমরা সবাই যেন স্কিনটাকে স্মুথ বানাতে অনেক হেল্প করে ভিটামিন ই আমাদের স্কিন হাইড্রেট করে তো সব করে কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো আর যেহেতু এটা হোম মেড তো কোনো সাইড এফেক্ট তো অবভিয়াসলি নেই আর তোমাদের অনেক কম বাজেটেও এটা হয়ে যাবে তো তোমরা ইজিলি এটা ইউজ করতে পারো তো এটা আমি ক্লিন করে তোমাদের দেখাচ্ছি স্কিনটাকে ক্লিন করে চলে এসছে তোমরা দেখতেই পাচ্ছো স্কিনটা কতটা বেশি ক্লিয়ার অ্যান্ড গ্লোয়িং লাগছে তো এটাতে কিন্তু খুব ভালো স্কিনটা ক্লিয়ার হয় তোমরা এটা আরামসে উইকলি এক থেকে দুবার এটা ইউজ করতে পারো আর তোমরা যদি এটা ইউজ করে থাকো কিরকম কি রেজাল্ট পেয়েছ আমাকে অবশ্যই জানিও তো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটাকে প্লিজ লাইক করে দিও চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা